ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড, এটা হচ্ছে সিরিজ সকেট, এটা হচ্ছে সিরিজ অন অফ সুইচ, আর এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট। তো এটাকে এইভাবে এমনভাবে পরীক্ষা করতে হয়। আমি এর ভিতরে একটি নোজ প্লাস দিলাম এবং সুইচটা অন করলাম। আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে 100 ওয়াটের ভাল্বটি জ্বলছে। আবার এটা অফ করলাম, সুইচে অন অফ হচ্ছে। যদি এটা অন অবস্থায় আমি এটা খুলে নিই তাহলেও এটা অফ হয়ে যাবে, কারণ এই সকেটটা তখন সুইচিংয়ের কাজ করছে। আর এটা হচ্ছে ডাইরেক্ট এসি লাইন, তো এটা শর্ট করা সম্ভব না, এটা শর্ট করলে আমার ফিউজটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এটা শর্ট করছি না। সামনে একটা টেলিভিশন আছে, এখন এটাতে আমরা পাওয়ার দিব এবং এর প্রবলেমটা দেখব। চলুন দেখি, আমি এখানে এসি কেবেলটা দিয়েছি এবং এটা অন করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100 ওয়াটের ভাল্বটি জ্বলেছে, বাট এখানে আপনার যে সেন্সার এলইডিটা জ্বলে সেটা জ্বলছে না। এটা আস্তে আস্তে লোড নিয়েছে, কিন্তু এখানে সেন্সার এলইডিটা জ্বলেনি। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি, ডিগাজিং কয়েলে লোড নিলেও আমাদের এই সিরিজটা জ্বলে উঠবে। তো এখন এটা দেখতে পাচ্ছি, এখানে আমার পাওয়ার লিডার জ্বলেনি। যদি এটা স্ট্যান্ড বাই মুড হয়ে থাকতো তাহলেও এখানে পাওয়ার লিডার জ্বলতো। এখানে পাওয়ার জ্বলছে না, তার মানে সম্ভবত এটা পাওয়ার প্রবলেম। তো চলুন দেখি পিসিবি বোর্ডটা, যে এটার আসলে প্রবলেমটা কী। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেলিভিশনের একটি পিসিবি বোর্ড। তো এর অনেক ক্যাবেল লাগানো আছে, এগুলো এখন আমরা এখান থেকে ডিসকানেক্ট করব, খুলে ফেলবো। খোলার পরে আমরা পিসিবি বোর্ডটি উল্টায় দেখতে পারবো যে প্রবলেমটা কোথায়। তা ফার্স্ট আমরা এখানে স্পিকারের যে ক্যাবেল দুইটি আছে সেই দুইটি খুলবো। এবং ফ্রেন্ডস, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে একটি সেন্সার ডায়োডের একটি ক্যাবেল আছে, যেটা 3টে তার, অর্থাৎ 3 ক্যাবেল, সেটা খুলেছি। আচ্ছা, সেটা জ্যাক, এখানে আপনার ডিগাজিং কয়েলের সাথে সংযুক্ত একটি ক্যাবেল আছে এবং এটা পিটিসির পাশে থাকে, তো এটাও খুলবো। এবং সর্বশেষ যে ক্যাবেলটি আছে সেটা হচ্ছে এসি ক্যাবেল, যেটা ফিউজের পাশে থাকে, আমরা সেটাও খুলবো। আমার পিসিবি বোর্ড থেকে ক্যাবেলগুলো খোলা হয়ে গেছে, এখন আমি সার্কিটটি উল্টায় নেব। এবং আমাদের কাজের সুবিধার জন্য এখানে একটি এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে নিব, যাতে আমরা কাজটি সুন্দরভাবে করতে পারি। এখানে এই ক্যাবেলটি আমরা কানেক্ট করব। এবং এখানে একটি সেন্সার ক্যাবেল আছে, এক্সটার্নাল সেন্সার ক্যাবেল আমরা লাগিয়ে নিব, কারণ ওই সেন্সার ক্যাবেলটা টেলিভিশনের সাথে লাগানো রয়েছে, এই জন্য আমাদের কাজ করতে প্রবলেম হবে। এই জন্য আমরা এখানে একটি এক্সটার্নাল সেন্সার ক্যাবেল লাগিয়ে নিব এখানে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা টেলিভিশনটাতে দেখলাম যে পাওয়ার এলইডিটাও জ্বলছে না, অর্থাৎ এটা পুরোটাই ডেড, অর্থাৎ পাওয়ার প্রবলেম। তো এই কারণে আগে আমরা পাওয়ার সেকশনটা দেখব। পাওয়ার সেকশনটা হচ্ছে এখান থেকে যে কালো একটি চিহ্ন, অর্থাৎ চিহ্ন করা আছে, দাগ দেওয়া আছে, এতটুকু জায়গা হচ্ছে আমার পাওয়ার সেকশন। অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ডারি আর এই পাশ হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি হচ্ছে যেমনিতে এসি লাইন যে আপনার প্রাইমারিতে ভোল্টেজটি প্রেরণ করে। তো এখানে দেখতে গেলে আমাকে পাওয়ার দিতে হবে, পাওয়ার দিয়ে স্টেপ বাই স্টেপ ভোল্টেজগুলো মেপে দেখতে হবে যে আমার এই এসএমপিএস, অর্থাৎ পাওয়ার সেকশনে প্রবলেম আছে কিনা। তো চলুন দেখা যাক, প্রথমে আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব এবং সিলেক্টর কাটাতে আমি ডিসি 250 ভোল্টে দিয়েছি। আমরা এখানে ফিল্টার ক্যাপাসিটার থেকে দেখব। হ্যাঁ, ফিল্টার ক্যাপাসিটারে ভোল্ট এসছে 1000-এ দিয়েছি। হ্যাঁ, এখানে প্রায় 400 থেকে 450 ভোল্ট থাকবে এবং সেই ভোল্টেজটি এখানে আছে। তো এখন আমি আবার সিলেক্টর কাটাটা ঘুরিয়ে 250 ভোল্টে দেবো এবং এই নেগেটিভ কাটাটা আমি ফিল্টার ক্যাপাসিটার সাথে কমন করে ধরে রাখবো এবং এখানকার ভোল্টেজগুলো মাপব। এটা হচ্ছে আউটপুট ট্রানজিস্টার, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে ইমিটার, আর এটা হচ্ছে কালেক্টর। তো এখন আমার দেখতে হবে যে কালেক্টরে ভোল্টেজটি পাই কি না।
হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে আমি কালেক্টরে ভোল্টেজটি পেয়েছি, অসিলেশন ভোল্টেজ, যেটা কিনা 1000 দিলেও আমার পুরো কাটাটা ডিপ্রেশন দিচ্ছে। খেয়াল করে দেখতে পাবেন আমার সিলেক্টর কাটাটা 1000 দেওয়া ডিসি, এবং এটা যখন এখানে আমি ধরছি টোটালি ডিপ্রেশন দিচ্ছে। তার মানে যে আমার প্রাইমারি অর্থাৎ এসএমপিএস সার্কিটটি ভালো আছে, এবং সেকেন্ডারি ভোল্টেজগুলো এখন আমার পর্যায়ক্রমে মাপতে হবে যে আসলে সেকেন্ডারিতে কী প্রবলেম হয়েছে। তো সেকেন্ডারি ভোল্টেজটা মাপতে গেলে আমাদের প্রথমে নেগেটিভ পোলটা টিউবের সাথে আমরা কমন করে দেব মাপার সুবিধার জন্য, এবং এক এক করে আমরা প্রত্যেকটি ভোল্ট এখান থেকে মেপে দেখব। তো এখানে এই সিলেক্টর কাটাটা আমি আবারও 250 ভোল্টে দেব এবং ভোল্টেজগুলো মাপব। এখানে রেকটিফায়ার ডায়োডের মাধ্যমে প্রত্যেকটা ভোল্ট ডিসি ভোল্টে পরিণত করা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5টা রেকটিফায়ার ডায়োড আছে এবং সাথে পিএফও থাকতে পারে। তো এই 5টাই 5 রকম ভোল্টেজ থাকবে। তো এইগুলো আগে মেপে দেখব। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছি আমরা 110 ভোল্ট আছে প্রায়। তো এই 110 ভোল্ট আমার ফ্লাইব্যাক হয়ে এখানে আউটপুটে যাবে, আউটপুটেও দেখবো আমরা। হ্যাঁ আউটপুটেও ভোল্টেজটা পেয়েছি 110, অর্থাৎ আউটপুটে ভোল্টেজটা গিয়েছে। এখান থেকে ভোল্টেজটা আমার সরাসরি ফ্লাইব্যাক হয়ে আউটপুটে গিয়েছে। এরপর আমরা যেখানে টিউবে 180 ভোল্ট যাই এই চপারের মাধ্যমে, সেখানে দেখবো এখানে 200 ভোল্ট মতো থাকে, 160 ভোল্ট ক্যাপাসিটার হয়ে এটা যায়। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা দেখেন যে এখানে 200 ভোল্টই রয়েছে, এবং এই 200 ভোল্ট সরাসরি ফ্লাইব্যাকের পাশ দিয়ে এটা একটি জাম্পার হয়ে এটা সরাসরি আমার এখানে বেস সার্কিটে চলে আসছে। বেস সার্কিটে এখানে আমার তাহলে 200 ভোল্ট থাকবে, সেটাও আমরা দেখবো যে এখানে 200 ভোল্ট আছে কি না। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এখানেও 200 ভোল্ট রয়েছে, অর্থাৎ আমরা 2টি ভোল্ট দেখলাম, 110 ভোল্ট এবং 200 ভোল্ট, দুইটাই আমরা ঠিক পেয়েছি। এখন আমরা এখানে আরেকটি রেকটিফায়ার ডায়োড রয়েছে, এখানে কত ভোল্ট থাকে সেটা আমরা দেখব। এখানে যেহেতু অনেক কম ভোল্ট থাকবে, এই ভোল্টটা সম্ভবত ভার্টিক্যাল আইসিতে যাবে, তো সেই জন্য আমাদের এখানে সিলেক্টর কাটাটা দেওয়া রয়েছে 250 ভোল্টে। এখন আমরা এটাকে কমিয়ে 50 ভোল্টে দেব। আমি 50 ভোল্টে দিয়েছি। এবার আমি এখানকার ভোল্টেজটি মাপব। এখানে 25 থেকে 30 ভোল্ট থাকে সাধারণত এর ভিতরে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 27 ভোল্ট রয়েছে, প্রায় 27 ভোল্ট রয়েছে। তো এই ভোল্টেজটা আমাদের পিসিবি বোর্ডের ইনপুটে, ভার্টিক্যাল আইসির ইনপুটে যাবে। তো এখন আমাদের দেখতে হবে যে ইনপুটে আমরা ভোল্টেজটি পাই কিনা। তো সেই জন্য আমাকে ইনপুটটি মাপতে হবে। এখানে ফ্রেন্ডস, আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এখানে আমরা ঠিক ভোল্টেজটি পেয়েছি, এবং মিডিলে যে লেগটা রয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজটা পেয়েছি। গ্রাউন্ড ভোল্টেজটা মাপার জন্য আমাকে বা আপনারা এভাবে মাপতে পারেন, একটু সহজ করে দেখিয়ে দিই। এটা হচ্ছে মিডিলের গ্রাউন্ড। তো এটা এখানে এভাবে ধরলে বুঝতে পারবেন যে আমার গ্রাউন্ড ভোল্টেজটা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড ভোল্টেজটি রয়েছে। তো এখন আমরা এই নেগেটিভ পোলটা পিকচার টিউবের সাথে কমন করে দিলাম আবার। হ্যাঁ কমন করে দিয়েছি। তাহলে আমাদের ভার্টিক্যাল আইসিতে নির্দিষ্ট ভোল্ট আমরা পেয়েছি। এখন আমরা এখানে 2টি ভোল্টেজ থাকবে, সেই 2টি দেখব। একটি যাবে সাউন্ড আইসিতে এখান থেকে যে ভোল্ট, এবং আরেকটি যাবে আমার এখানে ভিডিও আইসিতে। তো এখানেও আপনার 12 থেকে 18 ভোল্টের মতন থাকবে। তো এখানে আমাদের একে দেখতে হবে, হ্যাঁ প্রায় 18 ভোল্টই আছে, 20-এর একটু কম। তো এখানে আমরা ভোল্টেজটি পেয়েছি। এই ভোল্টেজটি কোথায় গেল, এই প্রিন্ট ধরে গেলে আপনারা দেখতে পাবেন এটা ট্রানজিস্টার হয়ে সরাসরি আপনার এই এখানে যে ভিডিও আইসিটি রয়েছে, এই ভিডিও আইসিতে এই ভোল্টেজটি গিয়েছে। এবং তারপর যে ভোল্টেজটি, যে রেকটিফায়ার থেকে ভোল্টেজটি আউটপুট হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ এখানেও দেখতে পাচ্ছি ঠিক নির্দিষ্ট মানে ভোল্টেজটি রয়েছে,
প্রায় 18 ভোল্ট। এই ভোল্টেজটি কোথায় গেল এটা দেখতে গেলে আপনাকে পিসিবি বোর্ডের প্রিন্টের থেকে খেয়াল করতে হবে যে প্রিন্টটা কোথায় গেল, কি পার্সের মাধ্যমে এটা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজটি রয়েছে এবং এখান থেকে একটি রেজিস্টারের মাধ্যমে এই ভোল্টেজটি এই পাশের লাইনে পাস করা হয়েছে। তো এখানে দেখতে হবে আমাদের ভোল্টেজটি আছে কি না। হ্যাঁ, এখানেও ভোল্টেজটি রয়েছে এবং এই ভোল্টেজটি সরাসরি আমার অডিও আইসিতে চলে যাবে। এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছেন, দুইটা আইসি রয়েছে, এটা হচ্ছে অডিও সেকশন। তো অডিও সেকশনে এই ভোল্টেজটি আমরা পাবো। তো দেখতে পাচ্ছি এখানে এই ভোল্টেজটি আসছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্দিষ্ট মানে সেই ভোল্টেজটি পেয়েছি। এখানে দুইটি আইসি, যেহেতু আমাকে দুইটি আইসি দেখতে হবে। হ্যাঁ, এখানেও ভোল্টেজটি রয়েছে, অর্থাৎ আমরা এখানে যে ভোল্টেজগুলো মাপলাম প্রত্যেকটি ভোল্টেজই আমরা প্রায় ঠিক পেলাম। তারপর আমাদের টেলিভিশনটা অফ। এখন আমাকে দেখতে হবে যে এখানে এখানে একটি মেমোরি আইসি রয়েছে, মেমোরি আইসিতে আপনার 5 ভোল্ট থাকে। তো মেমোরি আইসিটি আমাকে মেপে দেখতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, দেখেন আমরা মেমোরি ভোল্ট আইসিতে কোনো ভোল্ট পাচ্ছি না, মেমোরি আইসিতে 5 ভোল্ট থাকবে। এই ভোল্টেজটি আমাদের মেমোরি আইসিতে নেই। এখন এই মেমোরি আইসিটি ওপেন করে আমরা দেখতে পারি যে মেমোরি আইসিটি শর্ট হয়ে গেছে কিনা, যে 5 ভোল্ট ড্রপ দিয়ে দিচ্ছে কিনা। তো চলুন আগে মেমোরি আইসিটি খুলি, খুলে এখানে মেপে দেখি যে আমাদের এখানে সে 5 ভোল্ট আসে কিনা। অর্থাৎ এখানে যখনও যত সময় পর্যন্ত আপনি 5 ভোল্ট না পাবেন তত সময় পর্যন্ত আপনার পিসিবি বোর্ডটি অন হবে না, অর্থাৎ টেলিভিশনে কোনো আলো আসবে না। তো সেই জন্য আমরা এই মেমোরি আইসিটি ওপেন করবো, ওপেন করে দেখবো যে এখানে আমি সেই ভোল্টেজটি পাই কিনা। যদি ভোল্টেজটি পেয়ে থাকি তাহলে ধরে নিতে হবে যে আমাদের মেমোরি আইসিটি নষ্ট, এবং এটা ওপেন করার পরেও যদি আমরা ভোল্টেজটি না পাই সেই ক্ষেত্রে ধরে নিতে হবে আমাদের মেমোরি আইসিটি ভালো আছে। তো এখন আমরা এটাকে ওপেন করব এবং তারপর ভোল্টেজটি মেপে দেখবো যে আমরা সঠিক ভোল্টেজটি পাই কিনা। ডিয়ার ফ্রেন্ডস, এটি হচ্ছে সেই মেমোরি আইসি, 8 লেগের একটি মেমোরি আইসি, অর্থাৎ এর 8টি পা থাকে। তো এটা এখন আমরা খুলে ফেলবো এবং ভোল্টেজটি মেপে দেখবো। তো এটা খোলার জন্য আমাকে অবশ্যই শাকার ব্যবহার করতে হবে বা আপনাদেরও শাকার ব্যবহার করতে হবে, কারণ শাকার দিয়ে আইসিটি খুললে আপনার প্রিন্টগুলো ভালো থাকবে পিসিবি বোর্ডের। সেই জন্য আপনারা অবশ্যই শাকার ব্যবহার করবেন। এবং এই শাকারগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, তো আপনারা একটি শাকার কিনে নেবেন এবং সুন্দরভাবে কাজ করবেন। এটা হচ্ছে সেই মেমোরি আইসি, তো এটা এখন আমরা খুলবো। এটা হচ্ছে মেমোরি আইসি, এটার নাম্বার হচ্ছে আপনার C24C08, মানে 24C08 একটি মেমোরি আইসি। তো এখানে ব্লাইং মেমোরি আইসি লাগালে হয় না, এটা নষ্ট হলে ঠিক এই সিস্টেম আইসি দেখে একটা কপি করে এখানে লাগাতে হবে। আপনারা অবশ্যই মার্কেট থেকে ব্লাইং কিনতে পাবেন, কিন্তু সেটাকে অবশ্যই কপি করে নিতে হবে। তো এখন আমরা এই পিসিবি বোর্ডে ভোল্টেজটি মেপে দেখব। যেহেতু এখানে 5 ভোল্ট থাকবে সেই জন্য আমি সিলেক্টর কাটাটা 10-এ দিয়েছি এবং এই নেগেটিভ পোলটা আমরা পজিটিভের সাথে কমন করে নিচ্ছি। এবার আমরা পাওয়ারটি দিব। ডিয়ার ফ্রেন্ডস, তো আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি আইসিতে কোনো ভোল্টেজই নাই, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজই আসছে না। এখানে যত সময় না পর্যন্ত আমি ভোল্টেজ পাবো তত সময় আমাদের টেলিভিশনটা অফ থাকবে। তো এটা দেখতে গেলে আমাদের এখানে আশেপাশে যে ভোল্টগুলো আছে সেগুলো মেপে দেখতে হবে যে ভোল্টেজটা কোথা থেকে ড্রপ দিচ্ছে। এখানে 78.5 থাকবে, 78.8 থাকবে এবং জেনার ডায়োড থাকবে। এগুলো পর্যায়ক্রমে আমাকে মেপে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি ভোল্টেজটি পেয়েছি কিছুটা, কিন্তু এখানে 3 ভোল্ট আছে, অর্থাৎ পুরোপুরি আমার 5 ভোল্ট নাই। তার মানে এখান থেকে ভোল্টেজটি আমার যে কোনো পার্স থেকে ড্রপ দিয়ে দিচ্ছে। তো সেটা দেখব আমরা এই মেমোরি আইসিটি এখানে আবার পুনরায় লাগিয়ে, তারপর আমরা দেখবো যে প্রবলেমটি কী হয়েছে।
তো চলুন আগে আমরা মেমোরি আইসিটি লাগিয়ে নিই। ডিয়ার ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করবেন প্লিজ যে এই আইসিটার একটি ট্রুথ দেওয়া আছে, ঠিক ট্রুথের সাথে মিল রেখেই আইসিটি লাগাতে হবে, অর্থাৎ যে কোনো আইসি। যদি আপনি ট্রুথের বাইরে বিপরীত লাগান তাহলে আপনার ভালো আইসিটিও নষ্ট হয়ে যেতে পারে। এটা কিভাবে লাগাতে হবে দেখেন, এখানেও একটা ঠিক তেমনই চিহ্ন দেওয়া আছে এখানে, তো এই চিহ্নটা দেখে এবং সার্কিটের যে লোগো যে চিহ্নটা রয়েছে এটা দেখে মিলিয়ে তারপরে লাগাতে হবে। এটা যদি আমি এইভাবে না লাগিয়ে যদি আমি এইভাবে লাগাই তাহলে আমার আইসিটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ উল্টো লাগানো হয়ে যাবে। আইসিটি এখানে সেটিং হবে কিন্তু উল্টো লাগানো হয়ে যাবে, তো অবশ্যই এটা খেয়াল করে লাগাবেন। এবং এটা সুন্দরভাবে সেটিং করে দিতে হবে। আইসিটি যাতে পড়ে না যায় সেজন্য একটি লেগ বেঁকিয়ে দিলাম এবং এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করব। এটাকে সুন্দরভাবে সোল্ডারিং করা হয়েছে এবং এটা শর্ট আছে কিনা সেটাকে সুইচের মাধ্যমে আপনারা এটা এভাবে দেখে নেবেন, যাতে একটি লেগের সাথে আরেকটি লেগ শর্ট হয়ে না থাকে। যদি শর্ট হয়ে থাকে তাহলে সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য যদি শর্ট থাকে তাহলে আপনার এই সুইচটি এখানে বেঁধে যাবে, অর্থাৎ ইজিলি যাবে না এইভাবে। ডিয়ার ফ্রেন্ডস আমরা এখানকার প্রত্যেকটি ভোল্টেজ মেপে দেখেছি, প্রত্যেকটি ভালো পেয়েছি, কিন্তু এখানকার এখন আমাদের সর্বশেষ যে স্টেপটি আছে যে সেন্সারে যে 5 ভোল্টই যায় সেই ভোল্টেজটি আমরা পাই কি না, তো সেটা মাপতে গেলে আমাকে এখানে মাপতে হবে। এখানে মিডিল হচ্ছে গ্রাউন্ড এবং সিলেক্টর কাটাটি আমরা 10 দিয়েছি যেহেতু 5 ভোল্ট মাপব। এখানে 5 ভোল্ট থাকবে এবং IRF ভোল্টেজ থাকবে, তো এখানেও আমরা ভোল্টেজটি পাচ্ছি না। এখানে অনেক সময় হয় কি প্যানেল যদি শর্ট হয়ে যায় সেই তখনও এখানে ভোল্টেজটি ড্রপ দিয়ে দেয়, অর্থাৎ ভোল্টেজ থাকে না, তো সেই জন্য আমাকে এখানকার যে প্যানেলের ক্যাবেলটি আছে সেটা আমি ওপেন করে দেব যাতে আমরা ভোল্টেজটি পাই ওটা শর্ট থাকলে। আমি এটা ওপেন করে দিয়েছি, এখন পুনরায় আমরা আবারও ভোল্টেজটি মেপে দেখব। তো মিডিল হচ্ছে গ্রাউন্ড, এখানে ভোল্টেজটি আসেনি তাও, তো এখন আমাকে এখানে অনেক ট্রানজিস্টর থাকে তারপর জেনার ডায়োড থাকে, এগুলো পর্যায়ক্রমে আমাকে মেপে মেপে দেখতে হবে। তো এখানে এগুলো মাপতে গেলে আমরা এখানে এভাবে মাপতে পারি, এখানে যে ট্রানজিস্টারটি রয়েছে এই ট্রানজিস্টারটিতে ভোল্ট আছে কি না দেখতে হবে। হ্যাঁ, এখানে ভোল্টেজটি আমরা পেয়েছি, এখানে কত ভোল্ট রয়েছে সেটা দেখতে গেলে আমাকে 85 দিতে হবে এবং মিডিলের লেগটি দেখতে হবে। হ্যাঁ, এখানে প্রায় 18 ভোল্ট রয়েছে, কিন্তু এই ভোল্টেজটি আমার এই পাশের লেগটা দিয়ে পাস হচ্ছে না, অর্থাৎ এই পাশের লেগটি দিয়ে পাস হচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে একটি জেনার রয়েছে, এটা খারাপ কিনা সেটা আমরা জানি না। তো এটাকে আমরা এখন ওপেন করে দিব এবং ওপেন করে এটা মেপে দেখব যে এটা ঠিক আছে কিনা, কারণ এখানে ভোল্টেজটি বাধা দেওয়ার মতো একমাত্র জেনার ডায়োডটি রয়েছে। তো যদি কখনো রেজিস্টার খারাপ হয় সেই ক্ষেত্রেও ভোল্টেজটি পায় হয়তো কম, কিন্তু ডায়োড শর্ট হলে হয় কি আপনার পুরো ভোল্টেজটাই ড্রপ দিয়ে দেয়, ভোল্টেজটি থাকে না। তো সেই জন্য আমাকে এখান থেকে এটা হচ্ছে একটি জেনার ডায়োড, এটা হচ্ছে 7.5 ভোল্টের একটি জেনার থাকে এখানে, তো এটাকে আমরা এখানে ওপেন করব এবং মেপে দেখব। এটি হচ্ছে 5.5 ভোল্টের একটি জেনার ডায়োড, তো এটাকে মাপতে গেলে আমাকে অবশ্যই এটা উমসে দিতে হবে, সিলেক্টর কাটাটা এক্স টেনে দিয়েছি এবং এই ডায়োডের প্লাস এবং মাইনাস রয়েছে,
এর কালো যে প্রান্তটা দেখতে পাচ্ছেন, একটি কালো রাডার দাগ, তো এটা হচ্ছে প্লাস, এবং যে পাশটায় কোনো দাগ নাই সেটা হচ্ছে মাইনাস। তো এটা ধরতে হবে আমাকে সেভাবে, প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন দিয়েছে। এটা যদি এখন আমরা উল্টায় দিই, মাইনাসে প্লাস দিই, তাহলে যদি ডিপ্রেশন দেয় তাহলে এটা নষ্ট। তো সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, এটা ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ কালো যে প্রান্ত এটা হচ্ছে প্লাস, কিন্তু এখানে আমি মাইনাস দিচ্ছি, তারপরে এটা ডিপ্রেশন দিচ্ছে, তার মানে এটা নষ্ট। যদি প্লাসে প্লাস, শুধু প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস ধরলে ডিপ্রেশন দেয়, এবং প্লাসে মাইনাস যদি না দেয় তাহলে এটা ভালো। তো এটা আমরা দেখতে পাচ্ছি দুপাশে এটা ডিপ্রেশন দিচ্ছে। এখন এখানে আমরা আরেকটি ডায়োড আনবো এবং সেটা মেপে দেখবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে একটি জেনার ডায়োড, 5.5 ভোল্টের একটি জেনার ডায়োড। তো এটাকে মেপে দেখবো। এটা এটা আমরা প্রথমে মাইনাসে প্লাস ধরছি, কারণ এটা কালো, তো কালো হচ্ছে প্লাস। তো আমরা আগে মাইনাসে প্লাস ধরছি, যদি ডিপ্রেশন হয় তাহলে এটা নষ্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন দিচ্ছে না। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে ডিপ্রেশন দিচ্ছে না, কিন্তু এখন যদি আমি প্লাসে প্লাস ধরি এবং মাইনাসে মাইনাস, তাহলে ডিপ্রেশন দিচ্ছে। এটা তার মানে এটা ভালো আছে, কিন্তু এটা যখন আমি উল্টাই দিচ্ছি তখন এটা ডিপ্রেশন দিচ্ছে না, অর্থাৎ এটা শর্ট না, এটা ভালো আছে। তো এখন আমরা এটা যে ডায়োডটা দেখলাম এটা হচ্ছে নষ্ট। তো এখন আমরা এখানে একটি ভালো ডায়োড এখানে লাগাবো, লাগাই দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হলো কিনা। তো চলুন দেখা যাক। হ্যাঁ, এখানে সে ডায়োডটি রয়েছে, এখানে চিহ্ন দেওয়া রয়েছে, দেখেন এটি হচ্ছে একটি জেনার ডায়োড। তো প্লাস মাইনাস দেখে লাগাতে হবে, কালো পাশ হচ্ছে প্লাস, কালো চিহ্ন, এবং যে পাশে কোনো চিহ্ন নেই সেটা হচ্ছে মাইনাস। এটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবং এটা এখন সোল্ডারিং করবো। এটা যাতে পড়ে না যায় সেই জন্য আমাদের এর লেগ দুটি একটু বেঁকিয়ে দিতে হবে। এবং এটা সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা টেলিভিশনটিতে পাওয়ার দিব এবং ভোল্টেজটি মেপে দেখব। তো আমি সিলেক্টার কাটাটি 10-এ দিয়েছি, এখন আমরা মেপে দেখব এটা, যেখানে আমি ঠিক সেই ভোল্টেজটি পাই কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই ভোল্টেজটি এসেছে। এখন আমাদের দেখতে হবে যে এখানে যে আমরা যে সেন্সর ডায়োডের যে ক্যাবেলটি খুলেছিলাম এখানে সেই ভোল্টেজটি আমরা পাই কিনা। তো এটাও আমাদের মেপে দেখতে হবে। হ্যাঁ, এখানেও আমরা ঠিক সেই ভোল্টেজটি পেয়েছি, 5 ভোল্ট আর ভোল্ট। এখন আমরা এখানে এক্সটার্নাল যে রিমোট সেন্সারটি খুলেছিলাম সেটা লাগিয়ে দেখবো যে এখানে পাওয়ার আসে কিনা। তো এখানে আমরা এভাবে এটা লাগিয়ে দিই এবং সুইচটা দিই। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার এলইডিটা জ্বলেছে। এখন রিমোট দিয়ে আমাদের টেলিভিশনটা অন করতে হবে, দেখতে হবে অন হয় কিনা, এবং তারপরে বলতে পারবো যে আমাদের প্রবলেমটি সলভ হলো কিনা। তো চলুন সেটা দেখা যাক। তো সেই জন্য আমাকে এই পিসিবি বোর্ডটি এখানে সুন্দরভাবে রেখে দিতে হবে। এবং টেলিভিশনটা ঘুরিয়ে নিতে হবে। আমি টেলিভিশনটা ঘুরিয়ে নিয়েছি, এখন আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেব। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার এলইডিটা জ্বলেছে এবং আমাদের প্যানেলেও আলো আসছে। তো আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।